নমস্কার বন্ধুরা, আমার এই শর্ট অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমাদের টপিক একটি সুইট অ্যানিমেল, নাম ডলফিন। আসুন জেনে নেওয়া যাক ডিটেলসে। ডলফিন প্রায় পৃথিবীর সব সমুদ্রেই পাওয়া যায়, তবে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্ট এবং ফ্লোরিডা, ওয়াশিংটন, হাওয়াইয়ান আইল্যান্ড, গালফ অফ মেক্সিকো এবং ক্যারিবিয়ানে এদের আধিক্য বেশি। এছাড়াও পৃথিবীর অনেক দেশেই রিভার ডলফিন বা নদীর ডলফিন পাওয়া যায়। এরা খুব সহজেই পোষ মানে এবং এদের ইন্টেলিজেন্স অন্যান্য প্রাণীদের থেকে অনেকটাই বেশি। তবে পর্তুগালের একটি জায়গা যার নাম অ্যাজোরিস, এখানে গেলে খুব ভালো করে ডলফিন দেখা যায়। ডলফিন একটি ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। সাধারণত 40 থেকে 50টি স্পেসিস পাওয়া যায় ডলফিনের। ন্যাশনাল জিওগ্রাফির স্টাডি অনুযায়ী মোটামুটি 36 ধরনের ডলফিনের স্পেসিস প্রতিটি সমুদ্রেই পাওয়া যায়। বটলনোজ ডলফিন সবচেয়ে ওয়েল নোন স্পেসিস, এদের পৃথিবীর অনেক জায়গাতেই পাওয়া যায়। মেডিটেরিয়ান সি বা মধ্যসাগর, ব্ল্যাক সি, ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমেও এদের আধিক্য দেখা যায়। একটি ডলফিনের অ্যাভারেজ সাইজ হয় 3 মিটার বা 10 ফিট এবং ওজন হয় 150 থেকে 200 কেজির মধ্যে। তবে লার্জেস্ট ব্রিড ডলফিনের নাম অক্রা বা যাকে আমরা বলি কিলার হুইল, যার হাইট প্রায় 32 ফিট অবধি হতে পারে এবং ওজন প্রায় 10,000 কেজি অবধি হয়। এই প্রজাতি একমাত্র যারা আর্কটিক এবং অ্যান্টার্কটিকে থাকে। তাদের বিশাল শরীর তাদেরকে এই অঞ্চলের প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করে। এদের মধ্যে স্মলেস্ট স্পেসিস যার নাম হল হেক্টর, এরা লম্বায় প্রায় 4.5 ফিট এবং ওজন 55 কেজির মতন হয়। নিউজিল্যান্ডের কোস্টাল এলাকায় এই স্মলেস্ট ডলফিনদের দেখা যায়। আসলে ডলফিনদের জানা হয় তার বুদ্ধিমত্তার জন্য এবং তার সাথে সোশ্যাল বিহেভিয়ার এবং তাদের কমিউনিকেশন স্কিলসের জন্য। এরা ইকোলোকেশন বা একটি ধ্বনির পদ্ধতি ব্যবহার করে তাদের খাবার খোঁজার জন্য, মানে আল্ট্রাসনিক ওয়েভ, যেরকমটা বাদুর ব্যবহার করে ওড়ার সময়। এরা একটি কার্নিভোরাস প্রাণী অর্থাৎ মাংসাশী প্রাণী। সমুদ্রের মাছকেই এরা জীবনযাপন করে, তবে স্কুইডও এদের খাবার তালিকার মধ্যে পড়ে। একটি ডলফিনের গড় আয়ু 20 থেকে 40 বছর অবধি হয়। এদের সুইম স্পিড ডিপেন্ড করে বিভিন্ন ধরনের স্পেসিসের উপর, তবে এদের অ্যাভারেজ স্পিড 30 কিলোমিটার পার আওয়ারের মতো হয়। এরা 8 থেকে 10 মিনিট জলের তলায় থাকতে পারে একভাবে, তবে তারপর তাকে একবার উপরে আসতে হয় নিঃশ্বাস নেওয়ার জন্য। আপনারা অনেকে ভিডিওতে দেখে থাকবেন যে সমুদ্রে একটি জাহাজ চলার সময় বেশ কিছু ডলফিন জাহাজের পাশে পাশে সাঁতার কাটছে। আসলে তাদের যখন লং ডিস্টেন্স ট্রাভেল করতে হয় তখন তারা ঢেউয়ের সাথে সাঁতার কাটে। এতে তারা ঢেউয়ের শক্তি অ্যাবজর্ব করে নিজের বডিকে সামনে এগিয়ে নিয়ে যায়। ডলফিন কখনো একা থাকে না, তারা সবসময় একটি গ্রুপ করেই থাকে। তাদের গ্রুপকে বলা হয় পডস। একটি ডলফিন অপর একটি ডলফিনের সঙ্গে কমিউনিকেট করে কিছু শব্দের দ্বারা অথবা হুইসেল অথবা বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা। ডলফিনের কিছু স্পেসিস এরকম আছে যাদের কোনো নির্দিষ্ট এলাকা থাকে না। প্রতি বছর এরা পরিযায়ী পাখিদের মতন লং ডিস্টেন্স ট্রাভেল করে। ডলফিনদের খুব ভালো দৃষ্টিশক্তি আছে, শুধু জলের নিচেই নয় উপরেও। আর ডলফিন কিন্তু কখনোই মাছের প্রজাতির মধ্যে পড়ছে না। এদের আবার টাচ সেন্সিটিভিটিও প্রখর। এদের মধ্যে কিছু প্রজাতি সব ধরনের কালার্সকে দেখতে পায়, আবার কিছু প্রজাতির ভিশন অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এদের দাঁত তাদের শিকারকে ধরার জন্য তৈরি হয়েছে, তাদের শিকারকে চিবানোর জন্য নয়। অ্যামাজনে যে ডলফিন পাওয়া যায় তাদের পিঙ্ক লিভার ডলফিন বলে এবং এরা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ডলফিনের মধ্যে পড়ে। আর ইরাবতী নদীর ডলফিন লুপ্তপ্রায় প্রজাতির মধ্যে পড়ছে, এদেরকে সাউথ ইস্ট এশিয়াতে পাওয়া যায়। এদেরকেও শিকার করা হয় তাদের মাংস এবং অয়েলের জন্য। এদের অয়েল ফুড এবং মেডিসিনের জন্য ইউজ হয়। তো বন্ধুরা, আশা করছি এই অল্প সময় আমি আপনাদের কাছে যথেষ্ট ইনফরমেশন পৌঁছাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।